পরিমাণগত রসায়ন অধ্যায় এ পর্যায়ে আমরা পরিমাণের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া টাইট্রেশন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব নির্দেশকের উপস্থিতিতে কোন বিক্রিয়কের প্রমাণ দ্রবণ বা জানা ঘনমাত্রার দ্রবণ দ্বারা অপর অজানা ঘনমাত্রার বিক্রিয়কের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় টাইট্রেশন প্রক্রিয়া টাইট্রেশন প্রক্রিয়ায় তিনটি রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় এগুলো হচ্ছে প্রমাণ দ্রবণ অজানা ঘনমাত্রার দ্রবণ এবং আরেকটি হচ্ছে নির্দেশক এই প্রমাণ দ্রবণ ও নির্দেশকের ডিটেলস আমরা জানবো পরবর্তী কাজে তিনটি কাজের যন্ত্রপাতি ব্যবহৃত হয় এগুলো হচ্ছে এগুলো থেকে কোশ্চিন আসতে পারে টাইট্রেশনে নিচের কোনটি ব্যবহৃত হয় না আমাদের মনে রাখতে হবে এই তিনটি ব্যবহৃত হয় অন্য কোনো কিছু ব্যবহৃত হয় না টাইটেশনের রাসায়নিক উপাদান হচ্ছে এই তিনটি প্রমাণ দ্রবণ ও জানা ঘনমাত্রা দ্রবণ এবং নির্দেশক টাইট্রেশনের একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান হচ্ছে প্রমাণ দ্রবণ এই প্রমাণ দ্রবণ সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে প্রমাণ দ্রবণ হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে বা নির্দিষ্টভাবে জানা থাকে তাকে বলা হয় প্রমাণ দ্রবণ প্রমাণ দ্রবণের প্রকারভেদ যদি দেখি প্রমাণ দ্রবণ দুই প্রকার প্রাইমারি প্রমাণ দ্রবণ সেকেন্ডারি বা গৌণ প্রমাণ দ্রবণ প্রাইমারি প্রমাণ দ্রবণকে বলা হয় মুখ্য প্রমাণ দ্রবণ সেকেন্ডারি প্রমাণ দ্রবণকে বলা হয় গৌণ প্রমাণ দ্রবণ প্রাইমারি বা মুখ্য প্রমাণ দ্রবণ সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে প্রাইমারি প্রমাণ দ্রবণ হিসেবে সেগুলোই ব্যবহৃত হয় যেগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সম্পর্কে আমরা রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায়টিতে ভালোভাবে জেনেছি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে সেগুলো যেগুলো পরিবেশের সাথে যে তুলোর ঘনমাত্রা পরিবর্তন হয় না পরিবেশে তাপমাত্রা পরিবর্তনের সাথে যে দ্রবণের ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না সেগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দ্বারা যেই প্রমাণ দ্রবণ তৈরি হয় সেটিকে বলা হয় প্রাইমারি বা মুখ্য প্রমাণ দ্রবণ এই প্রমাণ দ্রবণের উদাহরণগুলো আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো যেহেতু প্রমাণ প্রাইমারি প্রমাণ দ্রবণ রূপে ব্যবহৃত হয় তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো সবগুলোই হচ্ছে প্রাইমারি প্রমাণ দ্রবণ এখানে প্রাইমারি পদার্থের উদাহরণ গুলো আমরা প্রথম পড়ে এসেছি সেগুলো হচ্ছে সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড এই প্রমাণ দ্রবণ বা প্রাইমারি সবগুলো আমরা জানি সবগুলো এখান থেকে পড়ে নিব এবং সেকেন্ডারি বা গৌণ প্রমাণ দ্রবণ হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মাধ্যমে যে দ্রবণ তৈরি হয় সেগুলো হচ্ছে সেকেন্ডারি বা গৌণ প্রমাণ দ্রবণ এই উদাহরণগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে যেগুলো আমরা সবগুলো জেনে এসেছি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায়টি থেকে ট্রাইটেশনের আরেকটি গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান হচ্ছে নির্দেশক নির্দেশক সমূহ মূলত দুই শ্রেণীভুক্ত অ্যাসিড খার নির্দেশক ও জারণ বিজারণ নির্দেশক এজন্য ট্রাইটেশন প্রক্রিয়াটি মূলত অ্যাসিড খারের ক্ষেত্রে এবং জারণ বিজারণ ক্ষেত্রেই প্রযোজ্য হয় অ্যাসিড নির্দেশক সম্পর্কে আমরা পর্যায়ে আলোচনা করব অ্যাসিড খার বিক্রিয়া প্রশমন বিন্দু বা বিন্দু জানার জন্য যে সব যৌগ ব্যবহৃত হয় এদেরকে বলা হয় অ্যাসিড খার নির্দেশক এসব নির্দেশক অ্যাসিড মাধ্যমে এক ধরনের বর্ণ এবং খার মাধ্যমে অন্য ধরনের বর্ণ দেখায় অ্যাসিড খারের নির্দেশক গুলো রাসায়নিক ভাবে দুর্বল জৈব খার অথবা দুর্বল জৈব অ্যাসিড হয়ে থাকে উদাহরণস্বরূপ মিথাইল অরেঞ্জ একটি দুর্বল জৈব অ্যাসিড এটি অ্যাসিড মাধ্যমে লাল বর্ণ এবং ক্ষারীয় মাধ্যমে হলুদ বর্ণ দেখায় এবং বর্ণের পিএইচ এর পরিবর্তন বিএস এর পরিসর হয় থ্রি পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট ফোর পর্যন্ত আরেকটি দুর্বল জৈব ক্ষার হচ্ছে ফেনোলেপথেলিন এটি অ্যাসিড মাধ্যমে বর্ণহীন এবং ক্ষারীয় মাধ্যমে লালচে বেগুনি বর্ণ প্রদর্শন করে এর পিএইচ এর পরিবর্তনের পরিসর এইট পয়েন্ট টু থেকে নাইন পয়েন্ট এইট পর্যন্ত হয় নির্দেশকের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে প্রতিটি নির্দেশক সামান্য পিএইচ পরিসরের জন্য বর্ণ পরিবর্তন করে প্রকৃতপক্ষে সব নির্দেশকই একই পিএইচ বর্ণ পরিবর্তন করে না বরং বিভিন্ন নির্দেশক বিভিন্ন পিএইচ এর বর্ণ পরিসরে বর্ণ পরিবর্তন করে প্রতিটি নির্দেশকের পিএচ এর সীমানা নির্দিষ্ট সেক্ষেত্রে দুই প্রকার বর্ণ সংমিশ্রণে দেখা যায় পিএইচ এর মান সীমানা থেকে কম হলে নির্দেশক শুধুমাত্র অম্লীয় বর্ণ এবং পিএইচ এর সীমানা থেকে বেশি হলে নির্দেশক শুধুমাত্র ক্ষারীয় বর্ণ প্রদর্শন করে কোন নির্দেশকের অম্ল খারক যুগল জন্য এমন একটি নির্দেশক নির্বাচন করা প্রয়োজন যার বন্য পরিবর্তন মধ্যে বিন্দুর অবস্থিত হয় টাইটেশনে পদার্থকে নির্দেশক হিসাবে ব্যবহার করার প্রধান শর্তগুলো হচ্ছে নির্দেশকের বর্ণ যথেষ্ট স্থায়ী ও উজ্জ্বল হতে হবে অম্লীয় মাধ্যমে ও ক্ষারীয় মাধ্যমে বর্ণের মধ্যে যথেষ্ট পার্থক্য থাকতে হবে এরা বিপরীত বর্ণের হলে সবচেয়ে ভালো হয় নির্দেশকের বর্ণ হঠাৎ পরিবর্তন হতে হবে অর্থাৎ হাইড্রোজেন আয়নের যে মধ্যে নির্দেশকের বর্ণ পরিবর্তন হয় তার পরিসর হবে সংশ্লিষ্ট বিক্রিয়ার বিন্দুতে বিন্দুতে বা নির্দেশকের বর্ণ পরিবর্তন অবশ্যই হতে হবে এখানে কিছু গুরুত্বপূর্ণ এসিড খারের নির্দেশক রয়েছে এগুলো আমাদের মেডিকেল এডমিশনের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এগুলো থেকে ফ্রিকুয়েন্টলি বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে থাকে সাধারণত এখান থেকে কোশ্চিন আসতে পারে কোন কোন বর্ণ প্রদর্শন করে এবং বর্ণের পরিবর্তনের পিএইচ এর মান কত থেকে কত হয় এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চিন আসতে পারে যেমন নির্দেশকের নাম হচ্ছে ফেনোলে অম্লীয় মাধ্যমে বর্ণহীন হয় ক্ষারীয় মাধ্যমে লালচে বেগুনি এবং ফেন এর পরিসর পিএইচ এর পরিসর হয় এইট থেকে নাইন পয়েন্ট ক্রিসল রেড একটি নির্দেশক এটি অম্লীয় মাধ্যমে হলুদ খাড়িও মাধ্যমে লাল বর্ণ প্রদর্শন করে এবং এর পিএইচ এর পরিসর হচ্ছে সেভেন থেকে এইট পয়েন্ট ফেনল রেড একটি গুরুত্বপূর্ণ নির্দেশক এটি অম্লীয় মাধ্যমে হলুদ এবং খাড়িও মাধ্যমে লাল বর্ণ প্রদর্শন করে এটির বর্ণের পরিবর্তনের পিএইচ এর পরিসর হয় সিক্স পয়েন্ট থেকে এইট ব্রোমোথাইমল ব্লু অম্লীয় মাধ্যমে হলুদ ক্ষারীয় মাধ্যমে নীল বর্ণ প্রদর্শন করে পিএইচ এর পরিসর হয় সিক্স থেকে সেভেন পয়েন্ট সিক্স পর্যন্ত লিটমাস অম্লীয় মাধ্যমে লাল মাধ্যমে নীল বর্ণ প্রদর্শন করে বর্ণের পিএইচ এর পরিসর হয় সিক্স থেকে এইট পর্যন্ত মিথাইল রেড অম্লীয় মাধ্যমে লাল খাড়িও মাধ্যমে হলুদ এক্ষেত্রে পিএইচ এর পরিসর হয় ফোর পয়েন্ট থেকে সিক্স পয়েন্ট মিথাইল অরেঞ্জ অম্লীয় মাধ্যমে লাল ক্ষারীয় মাধ্যমে হয় হলুদ এর বর্ণের পিএইচ এর পরিসর হয় থ্রি থেকে ফোর এগুলোর মধ্যে সাধারণত পিএইচ এর পরিসরগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মিথাইল রেটের পিএইচ এর পরিসর একবার মেডিকেল মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছে অপরদিকে ব্রোমোথাইমেল ব্লুর একবার এসেছে আবার ক্রিসল রেড এর একবার এসেছে এই জন্য এই সবগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমাদের খুবই ভালোভাবে এগুলো সবগুলোই আমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে এই জন্য এগুলোকে আমরা বলি টিএম টানা মুখস্থ রাখবো আমরা সবগুলোই তবে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মিথাইল রেড ফেনল রেড ফেনল থেলিন। এগুলো এবং লিটমাস মিথ্যালেন্স মাত্র সাতটি আছে এগুলোর মধ্যে তিনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু মেডিকেল টেস্টে উপরেও আরো কিছু গুরুত্বপূর্ণ থাকে এজন্য ভালোভাবে পড়তে হবে আমরা অম্ল খার টাইট্রেশন সম্পর্কে জানলাম এ পর্যায়ে জানবো জারণ বিজারণ টাইট্রেশন সম্পর্কে জারণ বিজারণ টাইট্রেশনের ক্ষেত্রে প্রমাণ দ্রবণের ব্যবহারের উপর ভিত্তি করে এরা দুই ধরনের হয় আয়োডোমিতি এবং আয়োডিমিতি শুরুতে আমরা আয়োডিন ইতি সম্পর্কে জানব সরাসরি প্রমাণ দ্রবণ আয়োডিন দ্রবণের সাহায্যে সোডিয়াম থায়োসালফেট সালফাইড আর্সেনাইট ইত্যাদি বিজারক পদার্থে ট্রাইটেশন করার মাধ্যমে এদের পরিমাণ নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় আয়োডিন ইতি এই ক্ষেত্রে মনে রাখতে হবে আয়োডিন ইতির ক্ষেত্রে প্রমাণ দ্রবণ হিসেবে ব্যবহার করা হয় প্রমাণ আয়োডিন দ্রবণ এই প্রমাণ আয়োডিন দ্রবণকে বুরেটে নেওয়া হয় অপরদিকে আয়োডোমিতি কোন জারক পদার্থের দ্রবণে নির্দিষ্ট আয়নের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়ার উৎপন্ন আয়োডিনকে প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করে মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ধারণের পদ্ধতিকে বলা হয় আয়োডোমিতি এই আয়োডোমিতির ক্ষেত্রে থায়োসালফেট দ্রবণকে প্রমাণ থায়োসালফেট দ্রবণকে BURETে নেওয়া হয় এ প্রক্রিয়ায় নির্ধারিত আয়োডিনের পরিমাণ বের করা হয় জারক পদার্থের সাহায্যে এই ক্ষেত্রে জারক পদার্থ রূপে ব্যবহৃত হয় কিউপ্রাস সালফাইড ক্রোমিক অ্যাসিড অথবা পটাশিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম পার মাধ্যমে এক্ষেত্রে আয়ো ডোমিতি এবং আয়ো ডিমিতির ক্ষেত্রে আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে আয়ো ডিমিতির ক্ষেত্রে প্রমাণ দ্রবণ হিসেবে ব্যবহৃত হয় আয়োডিনের দ্রবণ অপরদিকে আয়ো প্রমাণ দ্রবণ রূপে ব্যবহৃত হয় অন্য দ্রবণ বরং আয়োডিনের পরিমাণ নির্ণয় করা হয় আয়োডোমিতিতে আয়োডিন মূলত পরিমাপ করা হয় রূপে এজন্য এই প্রক্রিয়ার নাম হচ্ছে আয়োডোমিতি অপরদিকে আয়োডিন দ্রবণের সাহায্যে যেই অন্য দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায় সেই প্রক্রিয়াটাকে বলা হয় আয়োডিমিতি আয়োডিমিতিতে পরিমাণ করা হয় অন্য পদার্থের ডাইট্রেশনের মাধ্যমে পরিমাপ করা হয় অন্য কোন পদার্থে যেমন থায়োসালফেট সালফাইড আর্সানাইড ইত্যাদি বিচারক পদার্থের পরিমাণ নির্ধারণ করা হয় অপরদিকে আয়োডোমিতিতে প্রমাণ দ্রবণ হিসাবে ব্যবহার করা হয় থায়োসালফেট দ্রবণ পরিমাপ করা হয় আয়োডিনের দ্রবণের গুরুত্ব সহকারে আমাদের আয়োডিমিতিতে মনে রাখতে হবে প্রমাণ দ্রবণ হচ্ছে আয়োডিন আর আয়োডিমিতিতে হচ্ছে আয়োডোমিতিতে প্রমাণ দ্রবণ হচ্ছে থায়োসালফেট জারণ বিজারণের ট্রাইট্রেশন দ্বারা দ্রবণের ধাতু পায়নের পরিমাণ নির্ণয় করা যায় এই জারণ বিজারণের ট্রাইট্রেশন মূলত অম্লখারের ট্রাইট্রেশনের মতোই এই জারণ বিজারণের ট্রাইট্রেশনের ক্যালকুলেশন গুলো অম্লখারের ট্রাইট্রেশনের ক্যালকুলেশনের মতোই একই সমীকরণের মাধ্যমে আমরা এগুলো সলভ করতে পারি এই অম্লখারের ট্রাইট্রেশনের সমীকরণটি আমরা জানতাম ভি এ ইন্টু এম এ ইজিক্যাল ইন্টু এম বি এক্ষেত্রে ভিএ হচ্ছে অম্লের আয়তন এবং এম হচ্ছে এম এ হচ্ছে অম্লের ঘন ঘনমাত্রা এক্ষেত্রে যেহেতু আমরা জারণ বিজারণ এই টাইটেশন নিয়ে আলোচনা করতেছি তাহলে এ হবে ধরে নিলাম আমরা জারক এবং বি ধরে নিলাম আমরা বিজারক তাহলে ভিএ এম এ হবে জারকের আয়তন ও ঘনমাত্রা ভিবি এম বি হবে বিজারকের ঘনমাত্রা এক্ষেত্রে আমরা অম্ল খারের টাইটেশনের সমীকরণের ক্ষেত্রে জারকের সামনে থাকবে বিচারকের 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 সামনে থাকবে জারকের মূল সংখ্যা এই সমীকরণের সাহায্যে সাধারণত জারণ বিজারুণ টাইটেশন বিক্রিয়ায় আয়তন ও ঘনমাত্রার পরিমাণ নির্ধারণ করা যায় এই বিক্রিয়ার সাহায্যে আয়তনের ঘনমাত্রার পাশাপাশি দ্রবণে ধাতু আয়নের পরিমাণও নির্ণয় করা যায় এই দ্রবণে ধাতু আয়নের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটু টেকনিক্যালি বিষয়টি জানতে হবে টেকনিক্যালি বিষয়টি হচ্ছে ধাতু আয়নের পরিমাণের জন্য এই ক্ষেত্রে মূলত জানতে হবে উক্ত ধাতু আয়নকে কত মোল বা কি পরিমাণ দ্রব্য জারিত বা বিজারিত করে সেই জারক পদার্থের সাহায্যে মূলত এই ধাতু পায়নের পরিমাণটা নির্ণয় করতে হয় অথবা কোশ্চিন অন্যভাবে আসতে পারে নির্দিষ্ট পরিমাণ ধাতু পায়নকে জারিত করতে কতটুকু বিজারক দরকার হয় এই ধরনের কোশ্চিনও আসতে পারে জারিত করতে কতটুকু জারক বা বিজারিত করতে কতটুকু বিজারক দরকার হয় সেই ধরনের কোশ্চিনগুলো আসতে পারে তাই এই ক্যালকুলেশনের মাধ্যমে সাহায্যে আমরা ওই ক্যালকুলেশন প্রতিষ্ঠা করতে পারি তবে এক্ষেত্রে যদি কোশ্চিনগুলো আসে আমাদের এডমিশন টেস্টে ওই ক্যালকুলেশনের সমস্যা সমাধানের করতে যদি আমরা যাই তাহলে আমাদের অনেক সময় ব্যয় হবে এই অনেক সময় ব্যয় করার মতো সময় কিন্তু আমাদের পরীক্ষার হলে থাকে না এই আমরা কিছু শর্টকাট পদ্ধতি জানব জারুন বিজারুনের ট্রাইট্রেশন পদ্ধতিতে সাধারণত বড় বড় অঙ্কগুলো আমাদের আসে না ছোট ছোট কতগুলো অঙ্ক আসে এই অঙ্কগুলো আমাদের প্র্যাকটিস করলেই চলবে এই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস শর্টকাট কিছু নিয়মের সাহায্য করবো এই শর্টকাট নিয়মগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ থেকে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সাধারণত দুই ধরনের অঙ্ক থেকে দুই ধরনের কোশ্চিন আসতে পারে দুই ধরনের অঙ্কের মধ্যে এক নাম্বার অঙ্ক হচ্ছে ফাইভ গ্রাম বিশুদ্ধ ফেরাস সালফেটকে সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম পটাশিয়াম পার ধরনের অঙ্ক যদি আসে এটি আমরা এই সমীকরণের সাহায্যে যদি সলভ করতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে এজন্য এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কিছু শর্টকাট পদ্ধতি অবলম্বন করব শর্টকাট পদ্ধতি হচ্ছে আমাদের এখানে শর্টকাট পদ্ধতিটি মনে রাখতে হবে কোশ্চিনটি সব ক্ষেত্রে আমাদের একই রকম এই ভাষাগুলো যদি থাকে তাহলে এই ধরনের এই নিয়মের অঙ্ক যদি থাকে তাহলে এক্ষেত্রে একই নিয়ম হবে অন্য নিয়মের ক্ষেত্রে অন্য হবে এক্ষেত্রে দেওয়া আছে ফাইভ গ্রাম বিশুদ্ধ জারিত করতে কত গ্রাম পটাশিয়াম দরকার অন্যভাবে থাকতে দশ গ্রাম বিশুদ্ধ ফেরাস সালফেটকে সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানের দরকার এই কোশ্চিনে আবার অন্যভাবে থাকতে পারত বিশ গ্রাম বিশুদ্ধ ফেরা সালফেটকে সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানের দরকার এই ধরনের যদি অঙ্ক থাকে আমরা শর্টকাটে সলিউশন করতে পারি কত গ্রাম এটি মূলত আমরা জানতে একটি নির্দিষ্ট সংখ্যা কত গ্রাম বিশুদ্ধ ফেরাস সালফেট রয়েছে সেটি গুণ করে দিব এক্ষেত্রে আমরা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এ নির্ণয় করার ক্ষেত্রে আমরা মনে রাখবো পয়েন্ট জিরো পয়েন্ট টু এইট এর সাথে যত গ্রাম ফেরাস সালফেট দেওয়া থাকবে সেটি গুণ করব এক্ষেত্রে পাঁচ দেওয়া আছে পাঁচ দেওয়া থাকলে পাঁচ গুণ করব। সাত দেওয়া থাকলে সাত দশ থাকলে দশ আট থাকলে আট বিশ থাকলে বিশ গুণ করব গুণ করার পরে যেটি অ্যান্সার আসবে সেটি হবে মূলত পটাশিয়াম পার পরিমাণ বা গ্রাম এককে পটাশিয়াম পার পরিমাণ অর্থাৎ যদি এইভাবে অঙ্ক থাকে অর্থাৎ সালফেটকে সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম পটাশিয়াম পার সালফেটের পরিমাণকে দ্বারা গুণ করলেই পটা পার পরিমাণটা বের হয়ে যাবে এভাবে সাধারণত এইটি শর্টকাটের মাধ্যমে এভাবে করবো আমরা এছাড়াও আরেকটি অঙ্ক আসতে পারে একই ধরনের বিশুদ্ধ ফেরাস সালফেটকে সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন পটাশিয়াম ডাইক্লোমেট প্রয়োজন যদি হয় তাহলে এক্ষেত্রে আমাদের এরূপ আরো একটি মান মনে রাখতে হবে পটাশিয়াম ডাইক্লোমেট এর ক্ষেত্রে আমরা মনে রাখবো এই মানটি হচ্ছে পয়েন্ট থ্রি ওয়ান ফোর অথবা পয়েন্ট থ্রি ওয়ান এই পয়েন্ট থ্রি ওয়ান ফোর এর সাথে যদি ফেরা সালফেটের পরিমাণটি আমরা গুণ করি তাহলে এক্ষেত্রে পটাশিয়াম ডাইক্স পটাশিয়াম ডাইক্লোমেটের মান আমরা পেয়ে যাব পটাশিয়াম ডাইক্লোমেট এর পরিমাণটা আমরা মূলত পেয়ে যাব এই পদ্ধতির সাহায্যে আমরা খুবই গুরুত্ব সহকারে মনে রাখবো জারুণ বিজারুণ টাইটেশন বিক্রিয়ার সাধারণত এই দুটি কোয়েশ্চিনই আসে এবং এই দুটি কোশ্চিনের এই দুটি শর্টকাটের মাধ্যমে আমরা সব অঙ্কগুলো সলভ করতে পারবো এর বাইরে বড় বড় ধরনের অঙ্ক আসে সাধারণত আসে না তবে বড় বড় ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমরা এই সমীকরণের সাহায্যে সমাধান করতে পারবো এই অঙ্কগুলো আমরা এই সময় এই সমীকরণের সাহায্য করতে পারি তবে সময় আমাদের অনেক বেশি লাগবে সময় বাঁচানোর জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই দুটি পটাশিয়াম পারম্যাগানেট থাকলে পয়েন্ট টু এইট এর সাথে ফেরাস সালফেট এর গুণ করব। অপর দিকে পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে পয়েন্ট থ্রি ওয়ান ফোর এর সাথে ফেরাস সালফেট পরিমাণকে গুণ করবো পরিমাণগত রসায়ন অধ্যায়ে এ পর্যায়ে আমরা দ্রগুণের ঘনমাত্রা নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ সূত্র বিআর ও ল্যাম্বার্টের সূত্র নিয়ে আলোচনা করব শুরুতে আমরা জানবো ল্যাম্বার্টের সূত্রটি কোন স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে কোন একটি নির্দিষ্ট তরঙ্গ থেকে আলোক রশি প্রবাহিত করলে মাধ্যমের পুরুত্বের সাথে আলোর তীব্রতা হ্রাসের হার হবে আলোক তীব্রতার সমানুপাতিক অর্থাৎ আলোক তীব্রতা যদি আই হয় তাহলে মাধ্যমের পুরুত্বের সমানুপাতিক এবং পুরুত্ব যদি এল হয় তাহলে আই সমানুপাতিক হবে এল অপরদিকে দিকে বিয়ারের সূত্রটি হচ্ছে কোন দ্রবণের মধ্যে দিয়ে এক প্রভাবিত আলোক ঘনমাত্রার সাথে আলোক তীব্রতার হ্রাসের হার আলোকের তীব্রতার সমানুপাতিক অর্থাৎ আলোক তীব্রতা যদি আই হয় সমানুপাতিক হবে ঘনমাত্রার অর্থাৎ কনসেন্ট্রেশন এক্ষেত্রে আমরা মনে রাখবো বিয়ারের সূত্রের ক্ষেত্রে এবং ল্যাম্বার্টের সূত্রের ক্ষেত্রে দুটির ক্ষেত্রে একই বিষয় কিন্তু বিয়ারের সূত্রের ক্ষেত্রে আলোক তীব্রতা হয় ঘনমাত্রা সমানুপাতিক এবং লেমবাটের সূত্রের ক্ষেত্রে আলোক তীব্রতা হয় পুরুত্বের সমানুপাতিক সহজে আমরা মনে রাখতে পারি লেম্বার্টের সূত্র অর্থাৎ লম্বা এল রয়েছে এখানে আই এর আই সমানুপাতিক হচ্ছে এল এর অর্থাৎ পুরুত্বের অপরদিকে এর ক্ষেত্রে আমরা মনে রাখি বিয়ার যেহেতু একটি লিকুইড তরল অ্যালকোহল জাতীয় পদার্থ এটি ঘনমাত্রা থাকে অর্থাৎ বিয়ারের সূত্রটি মূলত ঘনমাত্রার সাথে আই এর সম্পর্ক সমানুপাতিক এটি আমরা মনে রাখবো এই ল্যাম্বার্টের সমীকরণ এবং বিয়ার এর সমীকরণকে যদি আমরা একত্রে করি তাহলে আমরা মূলত পাবো আই সমানুপাতিক এল এবং সি এই এল সি কে সমানুপাতিক ধ্রুবক যদি আমরা তুলে দিই তাহলে ইফসুলেন্ট ধ্রুবক নিব আমরা এবং এই ক্ষেত্রে বিশেষণ মাত্রাকে যদি আমরা ইয়া করি তাহলে পাবো মূল সূত্রটি দাঁড়াবে অ্যাবজর্বেন্স ইজ ইকুয়াল টু ইপসিলেন্ট এল এখানে এল হচ্ছে বিআর লম্বাটের সূত্র অনুযায়ী পুরুত্ব এবং সি হচ্ছে বিআর এর সূত্র অনুযায়ী ঘনত্ব বা ঘনমাত্রা এই অ্যাবজর্বেন্স ইজ ইকুয়াল টু ইপসিলেন্ট এল সি এই সমীকরণের সাহায্যে আমরা সহজে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারি এই বিয়ার ও লেম্বার্টের সূত্র প্রয়োগ করে বিয়ার ও লেম্বার্টের সূত্রের উপর প্রতিষ্ঠিত হয় মূলত বর্ণালিমিতি পরীক্ষা বর্ণালিমিতির মূল নীতি মূলত হচ্ছে বিয়ার বিয়ার ও লেম্বার্টের সূত্র বিয়ার ও লেম্বার্টের সূত্রের কিছু সীমাবদ্ধতা রয়েছে এগুলো হচ্ছে দ্রবণের ঘনমাত্রা যদি পয়েন্ট জিরো জিরো ওয়ান মলারিটি থেকে পয়েন্ট জিরো মলারিটির মধ্যে হয় তাহলে এই সূত্রটি প্রযোজ্য হয় তবে দ্রবণের ঘনমাত্রা পয়েন্ট ওয়ান মলারের বেশি হলে এই সূত্রটি প্রযোজ্য হয় না দ্রবণের উপাদানের মধ্যে সংযোজন বিয়োজন ঘটলে তখন এই সূত্রটি প্রযোজ্য হয় না এক বর্ণী আলোর ক্ষেত্রেই কেবলমাত্র বিয়ার্ড ও লম্বার সূত্র প্রযোজ্য অন্য ক্ষেত্রে প্রযোজ্য হয় না দ্রবণ দ্বারা আলোর শোষণের পূর্বে আলোর প্রতিফলন বা বিচুরণ ঘটলে এ সূত্র প্রযোজ্য হবে না এ পর্যায়ে আমরা পারমাণবিক শোষণ বর্ণালী নিয়ে আলোচনা করব পারমাণবিক শোষণ বর্ণালী নির্দিষ্ট মৌলিক পদার্থ শনাক্তকরণে এবং ঘনমাত্রা নির্ণয়ে ব্যবহৃত একটি উন্নত পদ্ধতি এটি ফার্মাকোলজি বায়োফিজিক্স টক্সিকোলজি গবেষণায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় পারমাণবিক শোষণ বর্ণালীর একটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে ইউভি ভি স্পেকট্রোস্কোপি এই ইউভি ভিস স্পেকট্রোস্কোপির ব্যবহারগুলো আমাদের এডমিশন টেস্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইউভি ভিস স্পেকট্রোস্কোপির ব্যবহারগুলো আমাদের খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে এর ব্যবহার মূলত হচ্ছে তিনটি ইউভি ভিস প্রথম ব্যবহার হচ্ছে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায় দ্বিতীয়টি হচ্ছে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্ত করা যায় এই যে জৈব যুগের কার্যকরী শনাক্ত করা যায় তৃতীয়টি হচ্ছে দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায় দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায় এই স্পেকট্রোস্কোপির ব্যবহারগুলো আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আধুনিক রসায়নে ও বায়োকেমিস্ট্রিতে একাধিক যোগের মিশ্রণ উপাদান যোগের পৃথকীকরণ বিশুদ্ধিকরণ শনাক্তকরণ ও পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে উচ্চ দক্ষতা সম্পন্ন তরল ক্রোমাটোগ্রাফি একটি বহুল ব্যবহৃত যন্ত্র এই উচ্চ দক্ষতা সম্পূর্ণ তরল ক্রোমাটোগ্রাফির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে ভালোভাবে মনে রাখতে হবে এসপিএলসি বা উচ্চ দক্ষতা হয় এক্ষেত্রে কোনা বস্তুর সাইজ টু থেকে ফিফটি মাইক্রোমিটার সাইজের সিলিকা বা পলিমার বস্তু কোনার মাধ্যমে গঠিত হয় এই পলিমার বস্তুগুলো কণাগুলো আয়ন বিনিময় রেজিন হিসেবে কাজ করে এই কলামটির বেশ সাধারণত টু থেকে টু পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট সিক্স মধ্যে এবং কলামের দৈর্ঘ্য থার্টি থেকে টু হান্ড্রেড মধ্যে হয় সাধারণ কলাম তরল ক্রোমাটোগ্রাফি সচল মাধ্যমটি তরল মদ্রাসনের প্রভাবে ধীরে ধীরে চলে কিন্তু উচ্চতর দক্ষতা সম্পন্ন তরল ক্রমেটোগ্রাফির ক্ষেত্রে উচ্চ চাপে চলে এক্ষেত্রে চাপের মান ফিফটি থেকে থ্রি হান্ড্রেড ফিফটি বার এর মধ্যে হয় তরল দ্রাবক রূপে বিশুদ্ধ পানি মিথানল বা এসিটো নাইট্রাইলের ব্যবহৃত হয় এগুলো আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে সবগুলোই পরিমাণগত রসায়ন অধ্যায়টি আমাদের মেডিকেল অনেক গুরুত্বপূর্ণ এজন্য এগুলো আমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে পরিমাণগত রসায়নের অধ্যায়টির এই লেকচারগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের মূল বইয়ের অংশগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং বিভিন্ন সালের বিগত সালের কোশ্চিন ভালোভাবে প্র্যাকটিস করতে হবে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য মূল বইয়ের বিকল্প কোনো কিছু হতে পারে না আমাদের লেকচারগুলো শুধু তোমাদের পড়াশোনার গতিকে বাড়িয়ে দিতে পারে বা পড়াশোনাগুলোকে সহজ করে দিতে পারে